আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, ইবনে মাজাহ শরীফের 4036 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, এ পৃথিবীতে ধোকার সময় আসবে। কিসের সময়? হাদিসটা শোনার পরে আপনি দেখবেন তো এখন ওই সময় এসেছে কিনা। খারাপ মানুষকে ভালো মানুষ বলতে বাধ্য করা হবে, এটা জোরে বলার দরকার নেই। ভালো মানুষগুলোকে খারাপ বানানোর চেষ্টা করা হবে সর্বাত্মক ভাবে। আমানতের খেয়ানত হবে, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ লোটপাটের মহা উৎসব চলবে। 4 নম্বরে ভালো মানুষকে লোটপাটকারী বানানো হবে। সুবহানাল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। হাদিসে যে 4টা পয়েন্ট বললাম, আমার মনে হয় 1500 বছর আগে নবীজি যা বলেছিলেন এখন অক্ষরে অক্ষরে বাংলাদেশের সাথে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। নাকি কঠিন কঠিন পরিস্থিতি এখন চলছে, যেটা হাতে আগুন রাখার চাইতে ঐমান রাখা বড় কঠিন। এই অবস্থায় কোরআন কারিমের এই মহতি অনুষ্ঠানে যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন সুস্থ অবস্থায়, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, কোরআন নাযিল করার ধারাবাহিকতায় আল্লাহ এমন এমন জিনিস দিয়েছেন, এর আশ্চর্য গণনা করে কোনোদিন মানুষ শেষ করতে পারবে না। হাসয়া শব্দের শাব্দিক অর্থ গণনা করা। দিন যত যাবে কোরআনের আশ্চর্যকারিতা তত বৃদ্ধি পাবে। আজকে এই যে লক্ষ জনতার ধন, এটাও কোরআনের একটা আশ্চর্য ম্যাজিক। কথা বলেন, এটা একটা কোরআনের মজেসা নয়? এত বাধা দেওয়ার পরেও যদি মানুষকে এভাবে একত্রিত হতে কোরআনের ময়দানে বাধা দেওয়া না যায়, আমার মনে হয় রাম বাম নাস্তিক মর্তাদ যারা এদেশে কয়েকটা আছে তাদেরকে এই মুহূর্তে বিশ্বাস করা দরকার, কোরআন এদেশ থেকে বিদায় করা যাবে না। আলা তবলা করাই বহু, এ কোনোদিন পুরাতন হবে না। দিন যত যাচ্ছে কোরআন পুরাতন হচ্ছে না নতুন হচ্ছে? যার অন্তর যত পরিষ্কার কোরআনে কারিম তার কাছে তত বেশি ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুকমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ পৃথিবীতে মমিন সত্যিকারের তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কোরআনে কারিমের আয়াত দিয়ে যখন তাদেরকে বোঝানো হয় তাদের ঈমান যা আছে ওইটা আরো বেড়ে যায়। এখানে তেলাওয়াত শব্দটা আল্লাহ দিয়েছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সারাদিন গরুকে আমরা দেখি, এরা লতা পাতা ঘাস খড় কোটা এগুলো খায়, রাতের বেলা দাঁড়িয়ে অথবা বসে জাগর কাটে, যেটা এইটার নাম আরবিতে তেলাওয়াত। আমরা এখান থেকে যতটুকু সেই সকাল 10টা থেকে এ রাত 10টা পর্যন্ত শুনছি, কালকে সকাল থেকে আমরা জাগর কাটা তেলাওয়াত করা আরম্ভ করব ইনশাআল্লাহ। কোরআন শোনার পরে আমাদেরকে বাড়ি যাওয়ার আগে আল্লাহ বলেন তাদের সিদ্ধান্তটা এমন হয়ে যায়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা এই সিদ্ধান্ত নিয়ে বেকুয়ারেই
এই দিগন্ত ফাউন্ডেশন থেকে বিদায় নেওয়ার সময় এই মনে করে যায়, যত কিছু ঝড় ঝাপটা আসুক আমরা ভরসা করব আল্লাহর উপরে। বাস্তব, 4 বছর আগে, 3 বছর আগে আমি জেলখানায় যাওয়ার আগে একটু আজ করেছিলাম আমার মেয়ে দুইটাকে নিয়ে। ওই সময় বড়টার বয়স ছিল 6 বছর, ছোটটার ছিল 1 বছর। আমি দেখেছি বড়টাকে কোলে নিয়ে উপরে তুললে কানাকাটি করে, আর ছোটটাকে কোলে নিয়ে উপরে তুললে যত উপরে ছুড়ে মারি তত হাসে। ওই সময় বুঝেছিলাম যে বড়টা উপরে তুললে হাসে, ছোটটা উপরে তুললে হাসে, বড়টা তুললে কাঁদে কেন। বড় মেয়েটার এই ভরসা ছিল না আমার উপরে যে আমি একটু ভারী হয়ে গেছে, আমার ওজন হয়ে গেছে, বাবা যদি উপরে ছুড়ে মারে নিচে যদি ধরতে না পারে আমার ব্যথা লাগবে। ছোটটার এই ভরসা নেই, এই বিশ্বাস নেই, ওই বিশ্বাস ছিল এটা আমার বাবা যত উপরে ছুড়ে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে। আমার এই ফারিহা জান্নাতের মতো আল্লাহর উপরে আমার উপরে যেমন ভরসা ছিল, পৃথিবী যত গরম হোক, যত কঠিন হোক, অবস্থা যত বেগতিক হোক, আল্লাহর উপরে তাওয়াক্কল ভরসা। হযরতে হাজেরার মতো আমাদের তৈরি করা লাগবে, যত কঠিন পরিস্থিতি তৈরি হোক আমাদের রব নিচে হাত পেতে রাখবে। রেখো মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, সুতরাং কোরআনে কারিম আমরা যারা শুনতে এসেছি, কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার দুনিয়াতে হবে সবচাইতে বড় আবিষ্কার কোরআনে কারিম। আল্লাহ রাব্বুল আলামিন আলা তাবালাগা রাইবুহু নবীজি এ কথা দিয়ে জানিয়েছেন, যার অন্তর যত পরিষ্কার হবে কোরআনে কারিম তার কাছে পুরাতন না নতুন মনে হবে। জেলখানায় থাকতে আমি সবচেয়ে বেশি যেটা করেছিলাম কোরআনে কারিমের তেলাওয়াতটা বুঝে এবং না বুঝে। বের হওয়ার পর থেকে কয়েকদিনে আমি ওইভাবে আর সময় দিতে পারিনি কোরআনের পেছনে। ওখানে থাকাকালীন মনে হচ্ছিল 170 বারের উপরে আমার এই 3 বছরে কোরআনে কারিম খতম হয়েছে শুধু বাইরে আর নামাজে দিয়ে। এখন পড়তে গেলে মনে হচ্ছে আমি নতুন নাজিল করা কিতাব পড়ছি। আশ্চর্য কোরআন যিনি আমাদেরকে দিয়ে এত বড় বিশাল দয়া দেখিয়েছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে 11 পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে এটা এসেছে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দ করে খুশি হয় ওগুলো সব অস্থায়ী, একটাও স্থায়ী না। আর যারা যেভাবেই হোক ভোট করে মন্ত্রী হয়ে এমপি হয়ে আনন্দ আছে, খুব বেশি হলেও টিকলেও 5 বছর, যতই আনন্দ করেন না কেন 6 বছর। আল্লাহ পাক বলেন, আমি যেটা পাঠালাম এটা ওইরকম অস্থায়ী না, স্থায়ী। শুধু এতটুকুই না, দুনিয়া যতদিন আছে থাকবে, কিয়ামতের পরেও এ কোরআনে কারিম থাকবে।
কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে ওইটার নাম কি? আরো জোরে বলেন, জান্নাতের ওই অনুষ্ঠানে আল্লাহর কুদরতি মুখে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে বসে যেন আমরা নিজেরা শোনার মতো একটা জায়গা পাই। আজকের এই অনুষ্ঠান ওই ব্যবস্থা আমাদের করে দেন, বলেন আমিন। তোমার দুনিয়া যা পেল এগুলো পেয়ে আনন্দে আছে করুক। হে নবী, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন আনন্দ করে কোরআন পেয়ে। কি পেয়ে? কারণ তামাম দুনিয়ার চাইতে আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বিশাল সম্পদ আল্লাহর ভাষায়, এটা যদি কেউ প্রচার করতে চায়, উপস্থাপন করতে চায় মানুষের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ধরন দিয়েছেন কি করে প্রচার করবেন। কোরআন জানাচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে কিতাব আপনাকে দিয়েছি, এটা মানুষদেরকে যখন সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো কাজ না করে। হারাজন শব্দের অর্থ আমরা পেয়েছি তাফসিরে দুইটা। এক নম্বরে, কোরআন প্রচার করতে গেলে হয়তো মনের ভেতরে ভয় আসতে পারে যে অনেকেই না বুঝে বিরোধিতা করবে, এই মানুষ আছে না নেই? আছে, এদেশে এখন বেশি। প্রশাসনের কান ভারী করে আমার নাম দিয়ে যারা, আর ওনারাও ভুল বোঝে, ওরা কোরআনে কারিমের উপস্থাপন সঠিক ভাবে না বুঝে ভুল বোঝে, কথা বলে না কেন? দুই নম্বরে, আবহমান কাল থেকে হয়তো অনেক নিয়ম নীতি এদেশে চলে আসছে যেগুলো ইসলাম মনে করে মানুষ পালন করে। আসতে বলে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে বেশি আবহমান কাল থেকে এমন এমন নীতি চলে আসছে ইসলামের নামে, ওটা ইসলাম না, মানুষ বানিয়েছে ইসলামের নাম দিয়ে। আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের হাদিসের নামে জালিয়াতিতে যতগুলো হাদিস আমার চোখে পড়েছে ধরার মতো উল্লেখযোগ্য সব এই বিভাগের সাথে মেলে আর বরিশালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে অনেক হাদিস দিয়েছেন যেটা হাদিস না, হাদিসের নামে জালিয়াতি করে ঢুকিয়েছে। কিছু কিছু মানুষ দেখে বিভিন্ন অনুষ্ঠানে গেলে এসকের ঠেলায় লাফায়, কোথায় পেয়েছেন বলেন তো? এই যে সাদপুর জেলা চট্টগ্রাম বিভাগে না, এক কথা বলেন এখানে, ব্রাহ্মণবাড়িয়া জেলা কোন বিভাগে, এই সমস্ত জেলাতে বিভিন্ন অনুষ্ঠানে হাজারো মানুষ শুনি পীর সাহেব লাফায়, মরিদ লাফায়, শুধু লাফিয়ে শেষ করে না, বাঁশ বয়ে ওঠে, গাছ বয়ে ওঠে, এমনকি পীর সাহেবের গলা পর্যন্ত ধরে ঝোলাঝুলি করছে। ১৮ সালে একবার গিয়েছিলাম চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ, মাহফিলে যে বসে আছে এক ঘরে শুনলাম, আমার আগে যিনি উঠেছে ওনার বয়ানে এত এসক এত তেজ, এক মরিদ জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। আমার এসে কমিটির লোকজন বলছে, হুজুর ঘটনা ঘটে গেছে। জিজ্ঞাসা করলাম, গাছে কেন? যে এসকের ঠেলায় উঠেছে, জিকিরের এত তেজ আপনার যে আপনি গাছে উঠে বসে আছেন, পাশেই কিন্তু ছিল ওই যে কাঁটাওয়ালা মান্দার গাছ, ওইটাই ওঠে না, যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। সুতরাং আমি এই কোরআনের মঞ্চ থেকে, যেহেতু এটা মিডিয়া এসেছে রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়াবে ইসলামের নাম নিয়ে এগুলো যারা করছেন, কোনো ভিত্তি নেই, সব ওদের দরবার ঠিকানোর বানানো পদ্ধতি। আপনার বয়ান কি রসুলের বয়ানের চাইতেও বেশি তাসির ছিল? বিশ্ব নবী যারা যতদিন বয়ান করেছেন, কোন মানুষ লাফিয়েছে গাছে উঠেছে, এই সামিয়ানা বেয়ে বেয়ে উঠেছে, আমরা তো পাইনি, আপনি কোথায় পেলেন এগুলো?
এই নিয়ম নীতি যখন মেলে না, আবহমান কাল থেকে চলে আসতেছে 50 বছর 100 বছর ধরে, বারানের সঠিক কথাগুলো বললে, তাফসির করলে ওই খোলসাগুলো উপর থেকে চলে যাবে। কারণ তাফসির মানে খুলে ফেলা। তাফসির মানে কি? যখন আবরণগুলো আমি খুলে দেব, জাতির সামনে উন্মুক্ত হয়ে যাবে, তো ভণ্ডামি করে খাচ্ছে, তখন ওই মানুষগুলো মন খারাপ করতে পারে। এই মানুষ বাংলাদেশে এখন আল্লাহ পাকে এই দিকে ইঙ্গিত করে হারজন দিয়েছেন। হে নবী, হয়তো না বুঝে অনেকে বিরোধিতা করতে পারে, অনেকে বোঝা শোনার পরে তাদের ব্যবসায় ভাটা পড়বে, এই কারণে মন খারাপ করতে পারে। আপনি দুইজনের একদিকেও তাকাবেন না, আল্লাহর দিকে তাকিয়ে আপনি সতর্ক করবেন। কারণ কোরআনে কারীম, এটা জিকির হচ্ছে আমার মমিন বান্দাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতটা একটু ভয়ঙ্কর। আমি একা না, যত মানুষ এখানে আছে, মিডিয়ার মাধ্যমে যত জায়গায় যাবে, সবাইকে আমি এই আয়াতটা শোনাচ্ছি। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলান মা তাদাক্কারুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে এই ময়দান থেকে জানাও, সবাই মিলে তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে। কক্সবাজার বাসীকে বলতে চাই, আমাদের রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে তার নাম কি? বলেন বলেন। সুতরাং অনুসরণ যদি করা লাগে সবাই মিলে, কোনটা করা লাগবে? আরো জোরে। এমনকি কেউ যদি তাবলীগ করে, তাও কোরআনের করা লাগবে। সূরা মায়েদার 67 নম্বর আয়াত এটার প্রমাণ। হে রাসূল, আপনাকে আমি নির্দেশ দিলাম, আপনি তাবলীগ করবেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে। কিসের? তাহলে আয়াত থেকে প্রমাণ হয় কোরআনের তাবলীগ করা, প্রচার করা, এটা নফল না ফরজ? আরো শুনে বলেন কি? এখানে যেটা প্রচার হচ্ছে, তাবলীগ হচ্ছে, কিসের? আমার বাবার প্রচার করছি, এটা ফরজ কাজ। বাংলাদেশে এটা আরো ব্যাপক হওয়া দরকার। সুতরাং পেকুয়ার ময়দানে শুধু দুইটা না, সারা বাংলাদেশের 68,000-এর উপরে গ্রামে এই কোরআনের প্রচার এখন ফরজ। আমাদের রবের পক্ষ থেকে যেহেতু এটা এসেছে, অনুসরণ আমরা সবাই মিলে যদি করতেই হয় এটা করব। কোন মানুষের আদর্শ সবাই মিলে আমরা অনুসরণ করতে পারি না। হয়তো কিছু মুষ্টিমেয় মানুষ অনুসরণ করছে না বুঝে, আমরা যদি অনুসরণ করতেই চাই, দেখে দেখে চলতে চাই, কি দেখে চলা লাগবে? করা তত্ত্বে সাবধান, মেঘদুনি আউলিয়া, তোমরা অনুসরণ করবা না দুনিয়ার কোন অলির। অলির বহু বচন আউলিয়া, কোন অলির অনুসরণ দরকার নেই। কে বলছেন বলেন তো? আল্লাহ কি অলিদের বিরুদ্ধে? বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ অলিদের বিরুদ্ধে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়েদ কুতুব লিখেছেন, আল্লাহ কেন অলিদের অনুসরণ করতে নিষেধ করলেন? আল্লাহ তাআলা ভালোভাবে জানেন, ভবিষ্যতে এমন সময় আসবে, আমার আবেগওয়ালা কিছু বান্দা আছে, তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে। এটা বাংলাদেশে এখন 100 ভাগ। আপনি আবার অন্যদিকে নিয়ে যান। ওয়ালিলাম্মা তাদাক্কারুন, আল্লাহ বলেন এরপরও কিছু মানুষ আমার উপদেশ গ্রহণ করে, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যায়। আপনারাই মুখ ফেরানোর দলে যাবেন না উপদেশ নেবেন? এই কোরআনে কারীম থেকে আমি দুইটা আয়াত পড়েছি। সূরা বাকারার 124 নম্বর আয়াত,
আর সূরা তাওবার 111 নম্বর আয়াত, সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়েছিলাম এই কারণে কয়েকদিন আগে, মাত্র 8-9 দিন হলো, একদিন আগে এখানে পাশে যেখানে ছিলাম বলেছিলাম এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে 50টা পরীক্ষা করেছে। কয়টা পরীক্ষাগুলো? এত কঠিন ছিল, এমন শক্ত ছিল। কোরআনে কারিমে আল্লাহ সবগুলো আমাদের শিক্ষার জন্য ধাপে ধাপে তুলে দিয়েছে। আমি পড়াটা নোটও করেছিলাম, পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমি আয়াতটা বাদ দিয়ে দিচ্ছি। না না, আপনি এখানে এসে বলেন, সভাপতি এখানে বসে আছে, আমার কানের ভেতরে কি যেন লাগাচ্ছে আর বলছেন না না। আপনি মন দিয়ে স্থির ভাবে শোনেন, কিছু পাবেন ইনশাআল্লাহ। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মাওয়ালাহুম বিন্নাহ। আমার ভাইরা, কোরআন যত অ্যাক্টিভ ভাবে মানুষ শুনবে আল্লাহ তার দিকে তত বেশি নজর দিয়ে থাকবে। ইমাম মালিক 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন, 100 বারই তিনি জিজ্ঞাসা করেছেন, মাবুদ তোমার নজর বেশি কোন দিকে থাকে? আল্লাহ পাক তাকে স্বপ্নে 100 বারই জানিয়েছেন, ইমাম মালিক রে আমি সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে নজর দিয়ে থাকি আমার ওই বান্দার দিকে, যে বান্দা আমার কোরআন পড়ে। সাধারণ খুব স্থির ভাবে শুনবেন, প্রধানমন্ত্রী আজকে যদি বলে আমার কাছে অমককে নিয়ে আসো, আমি তাকে দেখব, মানুষ পাগলের মতো এই 400 কিলো দূর থেকে ছুটে যাবে। কথা বলে না কেন? হাদিস দিয়ে নবীজি জানালেন, যে ব্যক্তি কোরআন পড়ে স্থির ভাবে শোনে মনোযোগ দিয়ে, মহান আল্লাহ তার দিকে নজর দিয়ে থাকে। সুতরাং তাম দুনিয়ার সব প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর নজর পাওয়া জরুরি কিনা? আরো জোরে বলেন, ওই দিকে তাকিয়ে যদি আপনার সেই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অনেক ধৈর্য ধরেছেন, আর আধা ঘন্টা ধৈর্য ধরা যাবে না? স্থির ভাবে এখান থেকে 4টা শিক্ষা আজকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি এদিকে ওদিকে ডালপালা সব বাদ দিয়ে সরাসরি তাফসীরে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া মাওয়ালাহুম তাদের জান আর তাদের মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও কক্সবাজার বাসী, আপনার জীবনের এই ইবাদত বন্দেগি গুলো এতদিন যাই করেছেন, এটা কবুল হয়েছে কিনা একটা জানার মতো একটা পদ্ধতি আছে। আল্লাহর নবী জানিয়েছেন, মানুষের জীবনের ইবাদত বন্দেগি কবুল হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি, তার আচরণ যদি মানুষের সাথে ভালো হয়, উত্তম হয়, তার মুআমালাত মুআশারা আদ বুঝতে হবে, তার পেছনের আমল আখলাক আল্লাহ কবুল করেছেন। মুসলমান ভাইরা, পৃথিবীর কোন মানুষের আমল আখলাক তার পেছনের জীবনকে যদি আল্লাহ পছন্দ করে, ওই মানুষটাকে আমরা হাদিস পড়েছি সাধারণভাবে তাকে আল্লাহ মরণ দেন না, শাহাদতের মরণ দিয়ে তার জীবনটা আল্লাহ ধন্য করে দেন। সুতরাং এই পৃথিবীতে যারা আয়াস কোরআনের জন্যে ইসলামী আন্দোলনের জন্যে জীবন দিয়ে চলে যাচ্ছে,
এ মানুষগুলোর জীবন যৌবন পেছনের লাইফটা আল্লাহর পছন্দ হয়েছে, এজন্য সাধারণ ভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিচ্ছে। এর দলিল সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত, খুব ভালো করে খেয়াল করবেন। ভালো করে মিলাবেন, তোমাদের ভেতরে সবাইকে আমি শাহাদতের মরণ দেই না। বিশ্ব রবি সারাটা জীবন তিনি দোয়া করতেন, হযরতে ওমরেরও সারা জীবনের দোয়া ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরতে ওমর সারা জীবন বলেছিলেন, আল্লাহ আমাকে সাধারণ ভাবে মরণ দিও না, মরণ যদি আমারে দাও তুমি শাহাদতের মরণ দিও আর রাসূলের শহরে মরণ দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ ভাবে মরার শাহাদতের মরণ পার্থক্য কি? এই মুরব্বি সভাপতি যদি কালকে মারা যান, যদি ইমান নিয়ে মারা যেতে পারে, কবরে থাকবে, ঘুমিয়ে পড়বে, এই শেষ, আর কিছু নেই। কিয়ামত পর্যন্ত শুধু ঘুমিয়েই থাকবে। সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে ওই দিন উনি টের পাবে, এর মাঝখানে আর কিচ্ছু টের পাবে না, এতটুকুই শেষ। কিন্তু কোন মানুষ যদি শাহাদতের মরণ পায়, লোকটা শুধু মরণের পরে ঘুমিয়ে থাকবে না, মরণের সঙ্গে সঙ্গে কবরে দেবেন, ওই সময় থেকে আল্লাহ নিজে তাকে খাওয়াবেন। আল্লাহ তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, শহীদ করা হয়, এদেরকে আপনি মৃত ভাববেন না, এরা জীবিত। শুধু জীবিত না, এদেরকে আমি আল্লাহ নিজে রিজিক দান করি। জোরে বলেন আল্লাহু আকবার। ফেকুয়া বাসে ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, কথা বলেন না কেন? খাওয়া লাগে জীবিত থাকলে। সুতরাং এই দেশে যাদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে অন্যায় ভাবে, মানুষগুলোকে যাদের শহীদ করা হয় পৃথিবীতে, এদের জীবন যৌবন পেছনের লাইফ আল্লাহ পছন্দ করেছে। নয়তো সাধারণ ভাবে মরণ দিয়ে ঘুমিয়ে রাখত, যেহেতু আল্লাহ তাদের জীবন যৌবন পছন্দ করেছে, তাদের প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লেগেছে, এজন্য ইমান নিয়ে মরণের পাশাপাশি তাদেরকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করছে। নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের প্রায় 30 বছর পর তার কবরটা একবার মদিনায় ঢল হওয়ার কারণে ভেঙে গিয়েছিল। ওই সময় ছোটবেলায় তার সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল, এখন তারা বড় হয়ে গেছে, রক্ত অনুসন্ধান করতে করতে যে দেখে হযরতে হামজার যে সমস্ত জায়গায় কাফেররা তরবারি দিয়ে আঘাত করেছিল, ওই ক্ষত চিহ্ন দিয়ে ফেনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ যদি খাবার খায় তাহলে রক্ত গোষ্ঠ তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? খাবার না খেলে তার রক্ত তৈরি হবে কি করে? আয়াত দ্বারা হযরতে হামজার জীবনের দ্বারা প্রমাণ হয় যে মানুষগুলো শাহাদত বরণ করে ওদেরকে আল্লাহ এমনিতে ঘুমিয়ে রাখে না, খাবার খাওয়ান। আমাদের জীবনের একমাত্র চাহিদা তোমরা যেটা চাও আমাদেরকে মেরে ফেলতে, আমরাও মরতে চাই কুকুর শিয়ালের মতো না, আমরা মরতে চাই শাহাদতের মরণ নিয়ে। আমরা মরণ চাই কিসের? আল্লাহ বলেন আমি কিনতে চাই সবারটা না, মিনাল মুকমিনিনা, মুমিনদের কাছ থেকে। আজ বাংলাদেশ মুনাফিকে ভরে গেছে, এই জন্য বহু কিছু তৈরি করে দিচ্ছে, কবুল হচ্ছে না।
আল্লাহ তাআলা দেননি যে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুনাফিকিনা, আমি মুনাফিকদের থেকে কিনতে চাই না। এজন্য আমাদের আগে মুমিন হওয়া লাগবে। মুমিন না হয়ে মসজিদ বানিয়ে টাইলস লাগিয়ে দিলেও কবুল। আরো জোরে বলেন, আমার কথা ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ মুমিন না হয়ে আপনি মুনাফিক হয়ে মসজিদে টাইলস লাগিয়েছেন, মসজিদে ফ্যান লাগিয়েছেন, কার্পেট বিছিয়ে দিয়েছেন, তিনতলা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, আল্লাহর কসম আল্লাহ কিনবে না। আল্লাহ কিনতে চাই শুধুমাত্র মুমিনেরটা। আর মুমিন ওই লোকটা যে ভালো কাজে আনন্দ পায়, অন্যায় কাজ দেখলে তার কষ্ট লাগে। আজকের কাজটা ভালো কাজ না অন্যায় কাজ? বলুন, এই ভালো কাজের আজ আনন্দ যারা এলাকায় পাইনি, এটা বন্ধ করে দিলে যাদের খুশি হতো এরা ইমানদার না মুনাফিক? ওরা যদি পুরো পেকুয়া মাদ্রাসা বানিয়ে দেয় কবুল হবে? বলেন বলেন, শক্ত হয়ে যাচ্ছে না? এইটা আয়াতের কথা। আমরা জানি কোন বিষয় যদি কেউ বেচা কিনা করতে চাই, চারটা জিনিস সামনে রাখা লাগে। একটা সম্পদ লাগে, কি কথা বলে রাখেন, একটা মূল্য লাগে, কি আর একজন বিক্রেতা লাগে যে বেচবে, একজন ক্রেতা লাগে যিনি কিনবে। এবার আপনার মগজ আপনার মাথায় এদিকে দেন, এখানে সরাসরি ক্রেতাকে আরো জোরে জোর হলো না, অনেকে আমাদের মতো মেধা নিয়ে আছে, বলেন উনি এত সক্ষম, আমরা বাজারে গিয়ে পচা মাছ কিনতে চাই না। আমাদের আল্লাহ আমাদের মালিক যিনি, তার যোগ্যতা তার সক্ষমতা কত বেশি আপনার কল্পনায় ধরবে না। তিনি যদি কোনো কিছু কিনতে চাই, পচা জিনিস, অবৈধ জিনিস, মিথ্যা জিনিস কিনবে। আজ বাংলাদেশে যাদের সব কিছু মিথ্যার উপরে গড়ে উঠছে, ওদের জীবন আল্লাহ কিনবে? আরো জোরে, ওদের মাদ্রাসা কিনবে? মসজিদ কিনবে? ওদের তাবলিগ কিনবে? আপনি যদি বলেন এখন সব আমার গায়ে পড়ছে না, আপনাকে আমি বাঁচার জন্য বলছি, আল্লাহ ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুনাফিকিনা দেননি, ইন্নাল্লাহ হাসতারা মিনাল কাফিরিনা দেননি, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুশরিকিনা দেননি, আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন। আপনাকে কি মুমিন হওয়া লাগবে? কি হওয়া লাগবে? আরো জোরে, মুমিন হওয়ার জন্য আয়াতের পরবর্তীতে 10টা গুণ আল্লাহ দিয়েছেন। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, মহান আল্লাহ বলেন যালিকা ওয়াল ফাউজুল আযীম, এদের জীবন হবে মহা সফল। জয় বলেন আল্লাহু আকবার। প্রথমে ফ্যানটা দিয়ে গলাটা বসে গেছে, কষ্ট হচ্ছে না, না কিছু লাগবে না। যেটা ই করেছিলাম সেটা পারলাম না, তো এই জন্য হচ্ছে পরানে কারিম। আমি যেই ধাসে বজাচ্ছি আপনি কি বুঝতেছেন? তাহলে আমাদেরকে কিছু বিক্রি করতে হলে কি হওয়া লাগবে? আরো জোরে, মুনাফিক হলে, মুনাফিকের যে আচরণ গুলো আমরা জানি, তার এক নাম্বার কথা বললেই, কাজ করলেই মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে। আজ যাদের জীবন যৌবন কথাবার্তা সব জাতির সাথে মিথ্যা, ওদের 6000 মসজিদ বানিয়ে দিল কবুল হবে না? এবার কোন হুজুর নিয়ে আসবেন? নিয়ে আসেন প্রথমে ফ্যানটা দিয়েই আমার গলাটা শেষ হয়ে গেছে, এখন এই যে ফ্যান এখন বন্ধ করে ওদের বসার যা বসেই গেছে, এখন আর কি করে। মুসলমান ভাইরা, আমি আপনাকে বলছি, মুসলমান ভাইরা আপনাকে বলছি, ইমানদার না হয়ে তামাম দুনিয়া মসজিদ বানালেও লাভ নেই। আপনি করছেন কার জন্যে? বলেন বলেন, উনি তো কিনতে চান না আপনারটা, কারণ মুনাফিক কথা বললে কি বলে, আমানত রাখলে, আরো জোরে
রাষ্ট্রের সম্পদ যারা আত্মসাৎ করে বেগম পাড়া বানিয়েছে, ওরা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে মসজিদ বানালেও কবুল হবে না। আমি জানালে জোর করে কবুল করাবো ব্যাপারটা। আমানত রাখলেই খেয়ানত করে, কথা বললেই কাজ করলেই মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, আর ওয়াদা দিলে ঠিক রাখে না, ওয়াদা গুলো ভঙ্গ করে। কত ওয়াদা আমরা কত বছরে, 50 বছর ধরে অনেকের কাছে পেয়েছি, মানুষেরা 50 বছরে ওয়াদা করেছে ক্ষমতায় যাওয়ার আগে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন দেশে পাশ হবে না, অথচ 50 বছরে পুরা উল্টা ক্ষমতায় যেয়ে শিক্ষা ব্যবস্থায় হাত দেয়। ক্ষমতা পেয়ে শিক্ষা ব্যবস্থা আসমানি শিক্ষা তুলে দেওয়ার এই চরিত্র ছিল ফেরাউনের। আমাদেরকে সাবধান হওয়া লাগবে এই জায়গায়, এই কারণে ক্লাস 7 পর্যন্ত এর আগে ঠিক আছে, 7 যেটা দেওয়া হয়েছে আমি নাম নাই নিলাম, অন্তত 1 থেকে 7 পর্যন্ত যাবার আগে আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে তৈরি করা লাগবে, ওখানে যেয়ে পড়ে পড়ুক সিলেবাস কিন্তু বিশ্বাস যেন না করে, এদের মগজটা এইভাবে তৈরি করা দরকার আছে না নেই। এখন যদি বলেন না আরো কিছু দেরি আছে, অলস হয়ে থাকেন, একটা গল্প পড়েছিলাম, দুই অলসে এক গাছতলায় কুল বড়ই পুড়ে একেবারে ভিড় পড়ে আছে, পুলিশ আসছিল পাশ দিয়ে, এক অলস ডাক দিয়ে বলে ভাই পুলিশ এদিকে আসেন, কেন একুল বড়ই পড়ে পড়ে আছে, আমি আর সারাদিন প্রায় বসে আছি কিন্তু খেতে পারছি না, আপনি আমার তুলে দেন। পাশের এক অলস তাকে পুলিশ বলছে তুমি একটু তুলে দিতে পারো না, ওই অলস ডাক দিয়ে বলে পুলিশ ভাই কি বলবো, কিছুক্ষণ আগে একটা কুকুর এসে আমার মুখ চাটছিল, ও দেখেছে তাও নাড়া দেয়নি আর আমিও হাত দিয়ে নিষেধ করিনি। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, বাস্তবতা এখন সামনে আমাদের এইটাই। এখনো যদি হাত না ছাড়া দেন, এখনো যদি আপনি একটু উহা না করেন, কুকুর এসে মুখ চাটবে, শিক্ষা দিয়ে 7 পর্যন্ত নিয়ে যেয়ে পৌঁছিয়ে দেন, ও পাশ করার জন্য সিলেবাস পড়ে পড়ুক কিন্তু এটা তো বিশ্বাস না করে। আমি আশা করি কথা ডিপলি না গেলেও বোঝাতে পেরেছি, আল্লাহ তুমি এদের তৌফিক দাও বোঝার জোরে বলে না আমি। আল্লাহ কিনতে চান প্রথমে মুমিনদেরটা, কি কিনবেন আনফুসাহুম তাদের জান, কি কিনবেন বলেন বলেন, জান মানে আমাদের এই জান নিয়ে আল্লাহ কি করবেন, মানুষের জান তার জীবনকে পবিত্র করার জন্য আমি দুইটা ওষুধ পেয়েছি, 1 নম্বরে মানুষের জীবন পবিত্র করার জন্য শিরিক মত জীবন তৈরি করা লাগবে, দেখো ভেবে চিনতে আমাদের জীবনে যেন শিরিক না আসে। শিরিক আবার 4 প্রকার, শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক, এই 4 প্রকার আবার ভাগ ভাগ করলে হয় 72 প্রকার। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনি কোরআন হাদিস পড়ে পড়ে মিলিয়ে বাস্তবে সেট করবেন, যে কোনো পরিস্থিতিতে এই শিরিক যেন জীবনে না আসে। ইন্না আল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। আল্লাহ পাক বলেন বান্দার সব অপরাধ মাফ করে দেব কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। এজন্য আমাদের জীবনকে পরিচ্ছন্ন পবিত্র করতে হলে কি মুক্ত হওয়া লাগবে। 2 নম্বরে আমরা যেন বেদাত না করি, এই 2টা বিষয় যদি আমাদের ভেতর থেকে দূর হয়ে যায়, শিরিক আর বেদাত, আল্লাহর কসম আমাদের জীবন হবে পবিত্র পরিচ্ছন্ন, ওই জীবন আল্লাহ কিনতে চান। সাধারণ ভাবে কিনবে না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কিয়ামত পর্যন্ত রিজিক দিতে থাকবে।
দুই নাম্বার ওয়া মুআলাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চান। মালের বহু বচন আমোয়াল আল্লাহ দিলেন এই কারণে আমি তাফসিরে খাজানার ভেতরে মাল শব্দের ব্যাখ্যা পেয়েছি নয় প্রকার। কয় প্রকার? আরো জোরে। এর এক নম্বরে আছে নেককার নারীর নাম। এই দুনিয়াতে সবগুলো নবীজির দৃষ্টিতে সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, এর ভেতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার চারটা। কয়টা? হযরতে আসিয়া ছিলেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ, এবার বলুন না কেন? তার জীবনীতে দেখবেন সূরা তাহরিমের ১১ নম্বর আয়াতটা আল্লাহ তার জন্য নাযিল করেছেন। এই দুনিয়াতে দুইজন নারীকে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছিলেন। একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন আমাদের নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরাকে। দুই নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হযরতে আসিয়াকে। মা বোন যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, নেককার নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না। নবীজি বলেন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম দুইটা কারণে মেয়েরা জাহান্নামে বেশি যায়। এক নম্বরে স্বামীর নাশক্রিয়া করে, দুই নম্বরে ওরা কথায় কথায় শুধু বরদোয়া দেয়, মানুষকে লানত দেয়। হযরতে আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে প্রেক লাগিয়েছে শলাকা, পায়ের ভেতরে প্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে। আল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মারাতা ফিরআউন ইযে ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল ক্বাওমিয যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদের জন্য দৃষ্টান্ত দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এ কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছো জীবিত অবস্থায়, আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে বসে তোমাকে দেখা যায়। আপনি চিন্তা করেন এত কঠিন পরিস্থিতি, হাতে পায়ে কপালে প্রেক, মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে। তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বর দোয়া দেননি, তিনি বলেছিলেন না জেনি মিং ফেরাওনা, তুমি আমাকে ফেরাওনের কবল থেকে বাঁচাও, ওনা জেনি মিনাল কওমি যালিমিন, এই জালিম সম্প্রদায় থেকে, ফেরাউন যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালায় তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাউনের উপরে গজব দিও না। বাংলার মেয়েরা এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর উপরে বরদোয়া দেননি, তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীকে তুমি গজব দিয়ে ধ্বংস করো না, একি ভালো স্বামী কথা বলেন। এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না, কিয়ামত পর্যন্ত মনে হয় হবেও না। এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয়, আপনি একটা সাবান কম হলে আপনি বরদোয়া দেন, গালি দেন, আপনি মানুষ, আপনি আবার নেককার দাবি করছেন। দ্বিতীয় নম্বর যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে, ছয়জন কথা আমি লিখেছিলাম এখানে, তার ছয় নম্বরে হযরতে ফাতিমাতুজ জোহরা। ফাতিমাকে আল্লাহ দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন। এক নম্বরে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি, দুই নম্বরে তিনি যতদিন বেঁচেছিলেন স্বামীর মনে দুঃখ দেননি, একবার একটু দুঃখ পেয়েছিল সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে। তার পেছনে কারণ ছিল তার বাবা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন মা ফাতেমা তুমি আর যাই করো না কেন,
আমার জামাই আলী যদি তোমার উপরে বৈধ কাজে নারাজ থাকে, আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানাজায় আমি যাব না। আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে এভাবে একটু শাসন করে দিত, হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত। বাবার আরো সার দেয়, কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়? মানের যে নয়টা ব্যাখ্যার গলায় বাস্তবতার দিকে তাকে আমি যেতে পারছি না। প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করি, যে এমনি সবই চলছে না, আচ্ছা এটা বন্ধ করতে পারবো আমার মনে ছিল না। আমি মালগুলোর পোড়া ব্যাখ্যা, মাল মানে কি উল্টাপাল্টা দিকে নিয়ে যাবেন না। হ্যাঁ, মাল মানে সম্পদ, এটা আবার নয় প্রকার। প্রথমে এক প্রকার মালের নাম নবীজি জানিয়েছেন, দুনিয়ার সবই মাল, সবই সম্পদ, উত্তম সম্পদ নেককার মহিলা। নেককার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না, স্বামী যে কাজে খুশি থাকে জায়েজ হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে। স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে, আর স্বামীকে খুশি রাখার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয়। আল্লাহ যেন মেয়েদেরকে ফাতিমার মতো হওয়ার তৌফিক দেন, আমিন। মা বোন যারা নামাজ পড়েন, শাড়ি পরে আপনার নামাজ অধিকাংশই হয় না। এখন একটা নতুন পোশাক বের হচ্ছে, কি যেন খিমার না কি না, এইটা আপনার এই চুল থেকে শুরু করে পুরা বডি ঢেকে যায়। নিয়ামতুল্লাহ নিজামী যেহেতু ব্যবসা করে বিভিন্ন পোশাকের, এইটা একটু ভালো করে করে এটা তুলবেন, হাজার হাজার মেয়েদের নামাজও শুদ্ধ হয়ে যাবে আপনার কারণে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1000 5000 10000 দিয়ে যদি আপনি শাড়ি না কিনে, এই 200-250 টাকা লাগে, এটা খুব বেশি হলো, সর্বোচ্চ 500 টাকা লাগবে, এইটা কিনে দেন, ওদের নামাজটা অন্তত শুদ্ধ হবে। আমি আগামী থেকে কোনো জায়গা আসলে বাস্তবতায় এই আয়াতটা শেষ করব, এই বিআল্লাহুমুল জান্নাত দেওয়ার পরে ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন, তাদের মারা লাগবে, মরা লাগবে কি করে, ওই মারা এই মরা নয়। তাফসিরে যেটা আছে বিস্তারিত বলতে পারলে হয়তো আমার গলায় পারছে। আমি শেষ করে দিচ্ছি, ক্ষমা চাই আজকের মতো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মোসাফির, দুই নম্বরে আমি অসুস্থ, এরপরে মাজলুম, তিনটা জিনিস নিয়ে এখন আমি হাত তুলছি আপনাদের সামনে মোনাজাতের জন্য। এই বসেন। আল্লাহুম্মা আমিন। মোনাজাতে এখন সর্বশেষ, এ মাহফিলের সমাপ্তির আজ 10টা বাজে, এখন 10টা পর্যন্ত আমরা সময় নিয়েছিলাম, আমাদের কথা আমরা রেখেছি আল্লাহর কাছে, জীবনের সব কিছু এখন আমরা জানাবো। সেদিন উখিয়াতে যে মোনাজাত করেছিলাম, সারা দুনিয়া থেকে অনেকেই আবেগ আপ্লুত হয়ে কল দিয়েছে যে মোনাজাত এরকম হওয়া দরকার। আজকে আমরা আল্লাহর কাছে ওইভাবে মোনাজাত করবো ইনশাআল্লাহ। মাথা নিচু করেন, মোনাজাতটা বসে করে বাড়ি যান, চক্ষু বন্ধ করেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তোমার আরশ থেকে কক্সবাজারের পেকুয়া দিগন্ত ফাউন্ডেশন, পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের এই ময়দানের দিকে তাকাও, লক্ষ লক্ষ বান্দা বান্দি গোনার কথাগুলো স্মরণ করে মাথা নিচু করে চক্ষু বন্ধ করে এতিমের মতো ভিক্ষুকের মতো হাত দুটি তুলে ধরেছে। তোমার বিশাল সাগরের তুলনায়, তোমার বিশাল আসমান জমিনের তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত কোরআনে কারিমের এই সমাপনী অনুষ্ঠানে আমরা তুলে ধরেছি, কোরআনের ইজ্জতে হলে আল্লাহ তুমি আজকের এই মোনাজাত কবুল করে না। ভয় হয় মাঝে মাঝে, নামের আগে আলেম লেখা থাকে, মাওলানা মুফতি লেখা থাকে, না জানি কিয়ামতে তুমি আমাদের সাথে কি করো।
আলেম মাওলানা মুফতি লেখা থাকে, থাকলে তো হচ্ছে না, এটা হক আদায় করা দরকার। সেই পরিবেশ পরিস্থিতি তুমি আমাদের অনুকূলে এনে দাও। সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি, তোমার বান্দাদেরকে ঠিক অল্প সময়ে এটা বোঝার মতো সুযোগ করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিল, তোমার এই ছোট্ট বান্দা নিয়ামতুল্লাহ, তার সাথে যত মানুষ একত্রিত হয়ে বিশাল বাগান সাজিয়েছে, তাদের জীবনকে তুমি জান্নাতের মতো পরিচ্ছন্ন করে দাও।